হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবার ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে। আজকে দিনটি হচ্ছে শনিবার, এমনিতেই আর ছুটির দিন, তার উপর আজ বাইরের টেম্পারেচার এখন প্রায় -6 ডিগ্রির মতো। এত ঠান্ডাতে কেই বা তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বলুন, তাই আজ একটু দেরি করে ফেললাম ঘুম থেকে উঠতে। ওই যে দেখুন, বাড়ির চালগুলোতে কাল রাতে যে শিশির বিন্দুগুলো পড়েছিল ওইগুলো জমে সব বরফ হয়ে গেছে। এখন সকাল 10টার মতো বাজে, তাই ওইগুলো একটু গলতে শুরু করেছে। রোদের দেখা তো নেই, তার উপর এত ঠান্ডা, সেই কারণে সকাল থেকেই ঘরের ভেতরে রুম হিটার চলছে। ঠান্ডা যতই হোক, আজ আমাদের একবার শপিংয়ে বেরোতেই হবে, হাতে একেবারেই বেশি টাইম নেই। মাত্র আর 1 সপ্তাহের মতো বাকি আছে, প্রায় 1 বছর পর আবার বাড়ি ফিরবো, তাই বাড়ির জন্য কিছু কেনাকাটি করতে হবে। এখন বেরিয়েছি শপিং করতে, হালকা রোদও উঠেছে এখন। জানেন, মাত্র 1 সপ্তাহ বাকি, তাও যেন দিনগুলো পার হতেই চাইছে না। যাই হোক, এখন আমরা একটা শপিং মলের ভেতরে চলে এসেছি। প্রচণ্ড ভিড় হয়েছে, দেখেই বুঝতে পারছেন এই বাজারের মধ্যে যত শপিং মল রয়েছে লোকজন সব থেকে বেশি এই দোকানটিতেই কেনাকাটি করে। খুব ঠান্ডা পড়েছে তো, শীতের পোশাক কেনাকাটির জন্যই লোকজন এত ভিড় করেছে। আমাদের একটা এই পিলো নিতে হবে, বাড়ি যাওয়ার সময় ওয়েটিং টাইমগুলোতে এইগুলো মাথায় দিয়ে একটু বেশ জিরিয়ে নেওয়া যায়। আমাদের বোধহয় একটা ট্রলিও নিতে হবে, ফ্লাইটের লোকজনেরা এই ব্যাগগুলোকে এত বাজেভাবে ওঠায় আর নামায়, কয়েকবার ট্রাভেল করার পরে ব্যাগগুলোর অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। এইবার আমরা চলে এসেছি একটা জুয়েলারির দোকানে, এখানে জুয়েলারিগুলোর দাম বড্ড বেশি। জুয়েলারি বলতে এখানে শুধুমাত্র হয় স্টোন, নয়তো ডায়মন্ডের ওপর ডিজাইন করা বেশ কিছু জুয়েলারি এখানে রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। তবে গোল্ডের কালেকশন এখানে একেবারেই ভালো নয়। ওখান থেকেই সোজা চলে এলাম একটা জুতো দোকানে। জানেন কি যে জিনিসপত্র কিনি, সমস্ত জিনিসপত্রের এত দাম বেড়েছে। এই যে দেখুন, একটা বাচ্চা ছেলের জুতো, তারই দাম হচ্ছে প্রায় 2000 টাকার মতো, কয়েকদিন পড়তে না পড়তেই আবার ছোট পড়বে। এখানের কেনাকাটিগুলো সেরেই পাশে তো খ্রিসমাসের মেলা চলছে, ওখানে একবার চক্কর দিয়ে তারপর বাড়ি ফিরবো। দোকানের ভেতরে ছিলাম, বুঝতে পারি না বাইরে প্রচণ্ড ঠান্ডা, যত রাত্রি বেড়েছে না ঠান্ডাটাও তত বাড়ছে। লোকজনেরও ভিড় একটু একটু করে জমতে শুরু হয়েছে, যেহেতু এখানে মেলা শুরু হয়েছে তো তাই লোকজনের ভিড়ও বাড়ছে। এমনিতেই ছুটির দিনগুলোতে লোকজনের ভিড় একটু বেশিই থাকে, যেহেতু এখন মেলা চলছে লোকজনের ভিড়ও জমে উঠেছে। আমরা সেই দুপুর থেকে বেরিয়ে এসেছি, আর থাকতে পারছি না, এবার বাড়ি ফিরে যাচ্ছি। কাল দোকানে দোকানে ঘুরে এত শপিং করেছি, কি কিনলাম আর দেখানোর মতো এনার্জি ছিল না। আজ সোমবার, ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ব্যাস সকালের সমস্ত ব্যস্ততা শেষ। এইবার শান্তি করে বসে চা বিস্কিট খেতে খেতে আমরা দেখব কাল কী কী কিনে নিয়ে এলাম। সোম মঙ্গলবার হলেই জানেন এখানে পৌরসভার লোকেরা আসে রাস্তার পাতাগুলো ঝাড় দিয়ে দিতে, এটাই বোধহয় এদের শেষ ঝাড় দেওয়া হবে। আর গাছে একটাও পাতা নেই, সব ঝরে পড়ে গেছে। এবার আবার ওই পাতাগুলো ফোটা শুরু হবে মার্চ এপ্রিল মাসে গিয়ে। এই কয়েক মাস এদের খুব একটা বেশি কাজই থাকবে না। জানেন এত ঠান্ডা পড়েছে, তাও যদি বরফ পড়তো একটু ভালোই লাগতো, কিন্তু এত সমুদ্রের ধারে তো বরফ পড়ার জন্য টেম্পারেচার আরও অনেকটাই কমতে হবে, তবে গিয়ে বরফ পড়বে। যাই হোক, এবার দেখি কাল কী কী নিলাম। বলেছিলাম আমাদের একটা ট্রাভেল পিলো লাগতো, তো এইটা নিয়েছি। এইটা হালকা বেগুনি কালারের, ভেতরে তুলো দেওয়া রয়েছে, কিন্তু আরও অনেক রয়েছে যেগুলো ভেতরে সর্ষের মতো কিছু জিনিস রয়েছে, জানি না কী ওগুলো, তো এইটা আর নিলাম না। এই পারফিউমটা নিয়েছি, এর দাম হচ্ছে প্রায় 1000 টাকার মতো। আর কয়েক প্যাকেট স্কটিশ বিস্কিট নিয়েছি, এগুলো সাধারণত
স্কটল্যান্ডের বিস্কিট হিসাবেই সবাই বেশি পছন্দ করে। চা আর কফি দিয়ে এই বিস্কিটগুলো বেশ ভালোই যায়। আমরা প্রায় এই বিস্কিটগুলো কিনে নিয়ে আসি খাওয়ার জন্য, তো ইচ্ছে হলো বাড়ির লোকজনদেরও এই বিস্কিটগুলো খাওয়াই, তাই 2-3 প্যাকেট তুলেই নিলাম। আর চকলেটের কথা তো ছেড়েই দিলাম, প্রতিবারে যখনই বাড়ি যাই প্রচুর চকলেট কিনে নিয়ে যাই সবার জন্য। এই কয়েকটা প্যাকেট এখন কিনেছি, কিন্তু বাড়ি যাওয়ার দিন পর্যন্ত এখনও যে কতগুলো চকলেটের প্যাকেট কিনতে হবে তার ঠিক নেই। এইবার এসেছি জামা কাপড়ের পসরা নিয়ে। মোটা জ্যাকেট থেকে শুরু করে পাতলা জ্যাকেট, গেঞ্জি, প্যান্ট, জিন্সের প্যান্ট থেকে শুরু করে অনেক কিছুই কেনাকাটি করেছি, কিন্তু জানি না কার গায়ে কোনটা হবে, মোটামুটি আন্দাজ করেই নিয়েছি। আমার 2 বাড়ি মিলে লোকসংখ্যা যে অনেক, একজনের গায়ে না হলে অন্য কারো গায়ে তো হবেই। খাই যাক কার গায়ে কোনটা ফিট করে। কিছুই কিনবো না ভেবেছিলাম, কিন্তু একটু একটু কিনতে কিনতে দেখি কতই কেনাকাটি করে ফেলেছি। যতদিন পর্যন্ত না ব্যাগ গোছানো কমপ্লিট হয় এই কেনাকাটি এখন চলতেই থাকবে। বাড়ি যাওয়ার আগের দিনে বাজারে গিয়ে এই দেশীয় কিছু ফল নেব, যেগুলো ওখানে পাওয়া যায় না, তো ওগুলো তো আর আগে থেকে কিনে রাখা যায় না, সেই জন্য এখন আর কিনি না। তো দেখা যাক ওই দিন পাওয়া যায় কি না। এইটা একটা ছোট্ট কম্বলের মতো, তো এটাকে চাদর হিসাবেও গায়ে দেওয়া যায়। কলকাতায় তো এই সময় ঠান্ডা পড়েছে, তাই এইটা নিলাম, যদি ওখানে গিয়ে ব্যবহার করা যায়। দেখতেও বেশ সুন্দর লাগছিল তাই তুলে নিলাম। ছেলের জন্য এই হাত মোজাগুলো নিয়েছি, ও তো প্রতিবারই স্কুলে গিয়ে হারিয়ে দিয়ে আসে, ওর জন্য প্রতি বছরই নতুন নতুন হাত মোজা কিনতে হয়। তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে জুয়েলারি। ব্যাগপত্রগুলো ঝাড়পোছ করে নামিয়ে রেখেছি, অনেকটা কাজই এগিয়ে নিলাম। আজ শনিবার রবিবার ছুটির দিন, তাই দেখে এই ব্যাগগুলো নামিয়ে ঝাড়পোছ করে রাখলাম। এই কানের আর গলার সেটটা নিয়েছি, এটা স্যাফার আর ডায়মন্ড দিয়ে ডিজাইন করা রয়েছে। কলকাতায় গিয়ে একটা বিয়েবাড়ি রয়েছে, ওখানে গিফট করার জন্য, তো দেখতে বেশ ভালোই লেগেছে আমার। অনেক কিছুই কেনাকাটি করে নিয়েছি, এবার শুধু গোছানোর পালা আর কবে দিনটা আসবে সেই অপেক্ষায় থাকা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।